হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আজকে আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ব্যাপারটা হচ্ছে, আমাকে না বৌদি একটু ফোন করেছে, ঠিক আছে? আমি একটু রেডি হয়ে যেতাম, কোথায় জানি যাবে। তো কোথায় যাবে আমি জিজ্ঞাসা করেছি, আমাকে বলেনি, আমি নিজেও জানি না। তো তোমাদেরকে কী বলবো, তো যাই হোক, তার জন্য আমি ড্রেসটা পরে নিলাম। তো ড্রেসটা পরে ফেলেছি, এখন রেডি হব। তো রেডি হয়ে তারপর মানে গিয়ে জিজ্ঞাসা করে বুঝতে পারবো, মানে বললে যে কোথায় যাবো, ঠিক আছে? তো আমি রেডি হইনি, রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছে, ঠিক আছে? আর এই যে দেখো বন্ধুরা, এখন আমি মুখের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, ভাবলাম সাজুগুজুটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য মুখের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, দেখো। তো আমি বেশি কিছু দিয়ে মেকআপ করি না, জাস্ট ক্রিমটা লাগালাম, তারপর একটু লিপস্টিক লাগাবো, একটু কাজল লাগাবো, ব্যাস। আর এই যে দেখো, আমার সাজুগুজু কমপ্লিট, আমি পুরোটা দেখালাম না। তো এবার আমি ওড়না নিয়ে নিয়েছি, কেমন লাগছে বলো আমাকে। তো ফাইনালি বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। তো চলো এবার দেখি গিয়ে মানে কোথায় যায় আমাকে নিয়ে। আর আজকে না আমি একটা পুরোনো দিনের একটা সালোয়ার পরেছি, অনেকদিন ধরে ড্রেসটা পরা হয় না, তো এটাই পরেছি। তো জানি না কোথায় নিয়ে যাবে, এই ড্রেসটা খাটবে কিনা। তো যাই হোক, গিয়ে দেখা যাক। তো চলো বদির বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কেমন? আর এই যে দেখো বন্ধুরা, আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। তো এখন আমি হেঁটে হেঁটে বৌদিদের বাড়ি মানে বাড়িতে যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না, বড় জোর হেঁটে গেলে 2 থেকে 3 মিনিট লাগে। তো আমি হেঁটে এসে দেখি বৌদি চলে আসছে, তো আমার আর এগুতে হয়নি। কোথায় যাবে? কোথায় যাবে? ইন্দ্রনগর কালীবাড়িতে। আমাকে দেখে আগে বললে না, অন্ধকার রাস্তা দেখি দেখা যায়। তোমাকে সারপ্রাইজ দিয়েছি এই জন্য, সারপ্রাইজ। আর এই যে দেখো বন্ধুরা, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আজকে আমরা প্ল্যান করেছি গাড়িতে চলবো না, আমরা হেঁটে হেঁটে যাব। আর হেঁটে হেঁটে যেতে যেতে দেখলাম একটা বাড়ি, কি ভালো লাগছে দেখো, নীল কালার পুরোটা বাড়িতে, মানে লাইট জ্বলে আছে। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম, কি ভালো লাগছে না বাড়িটা, দারুণ আমার কাছে তো খুব ভালো লাগছে। আর হাঁটতে হাঁটতে দেখো বাড়িটার পরই একটা দুর্গাপুজোর মানে প্যান্ডেল। তো বাড়িতে বসে থাকলে সত্যি বোঝা যায় না যে সত্যি দুর্গাপুজো এসে গেছে। তো প্যান্ডেলটা তৈরি করছে, আর এটা মোটামুটি একটা মানে বড় না হলেও মিডিয়াম বাজেটের পুজো, একটা ক্লাবের পুজো। তো এই যে দেখো, এই ব্লু লোটাস ক্লাব, এই ক্লাবের পুজো এটা। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, আর এই দেখো বৌদি আবার দাঁড়িয়ে পড়েছে, পরিচিত একজন লোকের সঙ্গে দেখা হলো, তো কথা বলতে দাঁড়িয়ে পড়েছে। একটা লোক কথা বলতে মানে থাকলে তো আর হাঁটা মানে যাওয়া যায় না, তো কথা বলছে। আর এইদিকে দেখো লাস্ট গাড়ি, একটা ডেড বডি নেওয়ার গাড়ি থেমে আছে। তো যাই হোক, এগুলো কোনো ব্যাপার না। তো এই যে দেখো, এখানে বাঁশ কতগুলি ফেলে রেখেছে। আর এদিকে দেখো একটা ড্রেন করবে মনে হচ্ছে, বিশাল বড় একটা ড্রেন। তো রাস্তাটাকে উঁচু করে ফেলবে, এই ড্রেনের সমান রাস্তাটা উঁচু করে ফেলবে। তো এটা নিয়ে আমি আর বৌদি কথা বলছিলাম, বলতে বলতে বৌদি একটু মানে এগিয়ে গেছে হাঁটতে হাঁটতে। তো আমি পিছন পিছন হাঁটছি, দেখো ড্রেনটা যতটুকু রাস্তাটা ততটা উঁচু করবে, না হলে তো রাস্তার জলটা ড্রেনে গিয়ে পড়বে না। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর এই যে দেখো, এটা হচ্ছে একটা আমাদের মানে ত্রিপুরার বড় সড়ো একটা ফার্নিচারের দোকান, বাপ্পিরাজ ফার্নিচার। এটার অনেক জায়গায় এটার মানে এই দোকানগুলো অনেক জায়গায় আছে, ঠিক আছে? তো আর আমরা কথা বলতে বলতে চলে এসেছি একটা ব্রিজের উপর। তো ব্রিজের নিচে হচ্ছে হাওড়া নদী। তো তোমরা অনেকেই হয়তো বইতে পড়েছ, এটা ত্রিপুরার একটা নদী, হাওড়া নদী। তো ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর বৌদি বলছিলো চানাচুর খাবে। তো আমরা মানে আমি বলছি মন্দিরে যাবে, এখন পেঁয়াজ দিয়ে মানে বানানো চানাচুর খা, মানে এখন খেও না, আসার সময় খেও। তো কথা বলতে বলতে চলে যাচ্ছি। আর এদিকে দেখো একটু সিংহাসনের দোকান, কি ভালো লাগে না ছোটো ছোটো ঠাকুরের সিংহাসনগুলো, আমার তো খুব ভালো লাগে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে জুয়েল এন্টারপ্রাইজ, দেখতে পাচ্ছ তোমরা? তো এই দোকানটাতে না মানে দেখো, তিনতলা একটা দোকান, এই দোকানটাতে বিয়ের যাবতীয় সব কিছু তোমরা পেয়ে যাবে, মানে এভরিথিং, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ঠাকুরের সিংহাসন, খাট, সোফা, ড্রেসিং টেবিল, মানে যা আছে, হ্যাঁ, টিভি, সব কিছু এভরিথিং পেয়ে যাবে। তো আমরা তোমাদেরকে দেখিয়ে নিলাম, কারোর যেহেতু দরকার পড়ে তাহলে এই দোকানটা থেকে কিনে নিতে পারো। ধরতে গেলে এটা দোকান ঠিকই, কিন্তু একটা মলের মতো দেখা যাচ্ছে, দেখো। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগে এই দোকানটা, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো পূজার মানে দোকানটার পরেই আবার আরেকটা মানে ছোটোখাটো পুজোর প্যান্ডেল। তো সত্যি রাস্তায় বেরোলে পুজোর প্যান্ডেলগুলো দেখলে মনে হয় যে পুজো এসে গেছে। আর আমি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি, এখন দেখো আমি একটু কথা বলছিলাম, আর এমন সেখানে গাড়িতে পিপ হর্ন বাজিয়ে দিল, আর কথা বলা হলো না।
তো হাতে হাতে বৌদি দেখলো এখানে একটা লোক পারফিউম সাজাচ্ছে। তো মানে আমরা তো পারফিউমের খুব ভক্ত, মানে পাগল যাকে বলে, তো ভাবলো যে পারফিউম কিনবে। তো আমি একটু ধরলাম আর বৌদি বলছে না কিনবে না। যাই হোক, মন চেঞ্জ হয়ে গেল। আর এখানে দেখো একটা ফলের দোকান, কত কিছু ফল সাজিয়ে বসে আছে, বেশ ভালোই লাগে। তো হাঁটতে হাঁটতে চলে এলাম, এই যে দেখো এটা কি, কেউ কিন্তু ভয় পেও না, এটা অ্যাকচুয়ালি শ্মশান, ঠিক আছে। ব্রিজ, এই যে ব্রিজটা দেখেছো, এই যে ছোটো একটা ব্রিজ, ব্রিজ দিয়ে যেতে হয় শ্মশান, শ্মশানে কীর্তন হচ্ছিলো। তো ভয় তো কিছু নেই, কারণ স্বয়ং ভোলানাথ শ্মশানে থাকতো। তো তোমাদের সামনে একটু ক্যামেরা করে নিলাম, ওখানে কীর্তন হচ্ছিলো, তা আমি ভয় পাই না, আর তোমরাও ভয় পেও না। আর আমরা হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম, মানে আবার না, মানে যাচ্ছি আমরা এখনও। এই যে দেখো এদিকে আরেকটা ব্রিজ পড়ে, এটা ওই হাওড়া নদীর উপরেই আরেকটা ব্রিজ। তো যাই হোক, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে আমরা প্ল্যান করেছি, আগেই বলেছি যে কোনো রকম রিক্সায় উঠবো না বা গাড়িতে উঠবো না, তো আমরা হেঁটে হেঁটে যাবো। আর এই যে দেখো রাস্তায় পড়লো, এতক্ষণ মূর্তির প্যান্ডেল দেখাচ্ছিলাম, মানে দুর্গা পুজোর প্যান্ডেল দেখাচ্ছিলাম, আর এই যে দেখো এখন তোমাদেরকে দুর্গা মূর্তিও দেখাচ্ছি। এই যে দেখো এখানে আছে কালী মূর্তি একটা, মহালয়ার দিন কালী পুজো হবে, মূর্তি বানানোর প্রস্তুতি চলছে। আর এই যে দেখো মাথাটা এখনও লাগানো হয়নি, আর জাস্ট বডি টাকচারটা বানানো। আর এখানে দেখো দুর্গা মূর্তি বানানো, ভেতরে আরও আছে, তো আমি তো ভেতরে ঢুকিনি। এই যে দেখো, মনে সত্যি রাস্তায় বেরোলে মনে হয় যে দুর্গা পুজো এসে গেছে, বাড়িতে বসে থাকলে মানে তত একটা মনে হয় না। আর এখানে দেখো এটা হচ্ছে মানে আগরতলার, মানে ত্রিপুরার রাজধানী আগরতলা, আগরতলার বড় বাজেটের দুর্গা পুজোর মধ্যে একটা পুজো, ঠিক আছে। যেসব বড় বাজেটের পুজোগুলি হয় এর মধ্যে একটা পুজো, আর পুজো এসে গেছে বোঝা যাচ্ছে। দেখো রাত, মানে রাত্রিবেলাও কাজ হচ্ছে, প্যান্ডেল তৈরির কাজ, তো এটা এখনও কিছুই নাই। যদি পুজোটা দেখতে আসি, আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে একটা গ্যালারির মধ্যে, ঠিক আছে। এই দেখো মাঠ, মাঠের চারদিকে গ্যালারি, ঠিক আছে। এত একটা বড় না, আবার ছোটও না, মিডিয়াম। তো এই যে একটা গ্যালারি, আর এই যে দেখো চারপাশে লাইট জ্বলে আছে, অনেক সময় রাতের বেলাও খেলা হয়, তবে যেমন প্রধানমন্ত্রী বলো বা বাইরের থেকে অমিত শাহ বলো, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, মানে যারাই আসে এখানে কিন্তু মানে ওদের মানে ইয়ে হয় আর কি, কী বলো ওটা, জনসভা হয় এখানে। আর এদিকে দেখো ভেস্টিজ অফিসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, মানে ভেস্টিজের যে অফিস ওটা। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওই যে দেখো অনেক দূরে রাস্তার মধ্যে এত জ্যাম, কী বলবো। এই যে দেখো অনেক দূরে কী দেখা যাচ্ছে, আচ্ছা আমি আর একটু সামনে এগোই, এগুলো পরে বল মানে বলছি যে কী দেখা যাচ্ছে। তো আমি পরে বয়সটা দিয়েছি, কারণ রাস্তায় বেরোলে এরকমভাবে কথা বলা যায় না, কারণ গাড়ি ঘোড়ার সাউন্ড প্রচণ্ড ছিল, তার জন্য আমি সাউন্ডটা কমিয়ে আমি নিজে এখন ভয় মানে ভয়েস দিচ্ছি। তো এখন বলি যে এর জায়গাটা কী, এটা হচ্ছে নর্থ গেট, ঠিক আছে। এটাকে নর্থ গেট বলে, ওটা হচ্ছে আমাদের ত্রিপুরার যে রাজা, রাজাদের বাড়ির একটা গেট ধরতে গেলে, তো এই গেটটার ভিতরে, ওই গেটটার ভিতরে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে গেলে দুই সাইডে শুধু রাজাদের বাড়ি, মানে আগেকার দিনে রাজাদের বাড়ি, ঠিক আছে। তো এই গেটটা মানে এই যে গেটটা ওটাকে নর্থ গেট বলা হয়। আর গেটটার দুই সাইডে দেখো স্ক্রিন টানানো টিভির মতো, বেশ ভালো লাগছে। আর গেটটা দেখো কী সুন্দর, একবার সবুজ কালার, একবার হলুদ কালার, একবার বেগুনি কালার। আর এই যে দেখো আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, তো ডক্টর মানিক সাহাকেও দেখিয়ে দিলাম যেহেতু স্ক্রিনে দেখাচ্ছিল। তো রাস্তাটা একদম মানে হলুদ সবুজ বেগুনি কালার হয়ে যাচ্ছে এই নর্থ গেটের আলোটাতে, খুব ভালো লাগছে না? আমার তো ভীষণ ভালো লেগেছিলো এই যে লাইটিংগুলি, মানে দুর্গাপূজা আসার আগে কী সুন্দর লাইটিং। এই লাইটিংগুলি কিন্তু সবসময়ই হয় এই যে নর্থ গেটে, এটা সবসময় হয়, পুজো বলে কথা না। তো এই যে দেখো আরেকটা স্ক্রিন টানানো, আমাদের এখানে একটু বাদে বাদে এরকম স্ক্রিন টানানো পাবে। তো যারা মানে সব মানে যারা অন্য স্টেট থেকে দেখছো তাদেরকে, তাদের উদ্দেশ্যে বলছি, তা তোমরা যারা কোনো দিন এখনও ত্রিপুরাতে আসোনি বা ত্রিপুরার ক্যাপিটাল রাজধানী আগরতলাতে আসোনি, তাদেরকে একটু আমাদের শহরটা দেখিয়ে দিচ্ছি, মানে আমার শহর আগরতলাটাকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো এটা একটা পার্কের মতো, ঠিক পার্কও না, এটা একটা পুকুরের পার বাঁধানো, এখানে মানুষ এসে হাঁটে, মানে মর্নিং ওয়াক করে, ইভিনিং ওয়াক করে, আর অনেকে বসার জায়গাও আছে, বসে গল্প টল্পও করে। তো যাই হোক, আর এই যে দেখো এখানে হচ্ছে আরেকটা দুর্গা পুজোর প্যান্ডেল। এই যে দুর্গা পুজোর প্যান্ডেলগুলি না দেখলে বোঝা যায় না, সত্যিই বোঝা যায় না যে সত্যি দুর্গা পুজো এসে গেছে বা এত কাছাকাছি, ঠিক আছে। আর এই যে দেখো তিরঙ্গার লাইটগুলো, সবুজ সাদা কমলা,
তো কয়েকদিন আগে তো অনেকবার মানে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী এসেছিল, তো লাইটিংগুলি করা হয়েছিল। আর এই যে দেখো একটা স্কুটি শোরুম, অ্যাকচুয়ালি এটা শুধু স্কুটি না, এটা বাইক আর স্কুটি শোরুম। কী সুন্দর করে পুজো উপলক্ষে সাজিয়ে রেখেছে, বেশ ভালো লাগছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আর আমরা এখন স্কুটির দোকানটা দেখিয়ে দিলাম কেমন লাগছে। ভালো না, মনে হয় যেন একটা স্কুটি নিয়ে চালিয়ে চালিয়ে চলে যায়। তো যাই হোক, এই যে দেখো এখানে এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা কি তোমরা বুঝতে পারছো না, আমিও জানি না এটা কি। আসলে এটা হচ্ছে, মজা করছিলাম আমি জানি, এটা হচ্ছে একটা মানে গোল চক্করের মতো, এটা একটা গোল রাউন্ড। তো এটার মধ্যে অনেক গাছপালা লাগানো, মানে এক সাইড দিয়ে গাড়ি যায় আর এক সাইড দিয়ে গাড়ি আসে, তো তার জন্য এই রাউন্ডটা করা। এই মানে গোলের, এটাকে গোল চক্কর বলা হয়। এই রাউন্ডের মাঝখানে যে এই যে নীল মানে রানী কালার বা সবুজ, এগুলো দেখছো ওগুলো হচ্ছে গাছের মধ্যে লাইটিং করা, আর কিছুই না। আর ডেকোরেশন করে রেখেছে পতাকা দিয়ে। তো যাই হোক, ভালো লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছিলো সত্যি, মানে রাতের সিনারিগুলো খুব ভালো, মানে যারা আসুনি ত্রিপুরাতে বা আগরতলাতে তারা দেখে নাও, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো আমরা এই জায়গাটা দিয়ে এখন চলে এসেছি, আর এই দেখো এখানে আরেকটা পুজো প্যান্ডেল দেখা যাচ্ছে, পেছনেরটা না কিন্তু, এই যে দেখো সাইডে আরেকটা পুজো প্যান্ডেল। তো আমাদের মানে এই যে আমরা তো মেইন টাউনে আছি না, ঘন ঘন পুজো প্যান্ডেল দেখা যাবে, কারণ প্রচুর দুর্গাপুজো হয়, প্রচুর দুর্গাপুজো। আর আমাদের বাড়ি কিন্তু এখান থেকে বেশি দূর না, 1 কিলোমিটার হবে বা 1.5 কিলোমিটার হবে। আর এই যে দেখো ফাইনালি আমরা কালী মন্দিরে এসে পৌঁছে গেছি। তো আজকে আর কালী মন্দিরটা দেখাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে কালী মন্দির দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর অবশ্যই পুরান মানে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তো নেক্সট ভিডিওতে কালী মাকে দেখার জন্য তোমরা অপেক্ষা করো। তো আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, গুড নাইট।